কোরাল রোড পার্বতী অংশ পৃষ্ঠা 424 পেজ সেট আপ করা। কোরাল রোতে প্রচুর জনপ্রিয় পেপার সাইজ আগে থেকেই দেওয়া থাকে, এগুলোর মধ্যে যে কোনো একটাকে আপনারা নিজেদের প্রজেক্ট সাইন করতে পারবেন। পেজ সাইন ডিফাইন করা, পেজ সাইন নির্ধারিত করার জন্য সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ড্রয়িং এরিয়ার ব্ল্যাক পার্টে ব্ল্যাঙ্ক পার্টে ক্লিক করা। এমনটা করলে পেজ লেআউট প্রপার্টি বার অ্যাক্টিভ হয়ে পড়বে। নিজেদের পেজের সাইজ আর দিশা নির্ধারিত করার জন্য আপনারা প্রপার্টি বারে ব্যবহার করতে পারেন। এক অবজেক্টকে বাদ দিয়ে ড্রয়িং এরিয়ায় যে কোনো জায়গায় ক্লিক করুন। দুই, প্রপার্টি বারে পেপার টাইপ সাইজ লিস্ট বক্সের ডাউন অ্যারোতে ক্লিক করুন। বিভিন্ন পেপার সাইজে ড্রপ ডাউন লিস্ট দেখতে পাওয়া যাবে। তিন, নিজেদের ডকুমেন্টসের জন্য আপনারা যে পেপার সাইজ অ্যাপ্লাই করতে চান সেটার উপরে ক্লিক করুন। আপনাদের দ্বারা সিলেক্ট করা পেপার সাইজ আপনাদের ডকুমেন্টে অ্যাপ্লাই হয়ে পড়বে। প্রপার্টি বারে পেপার উইথ অ্যান্ড হাইট স্পিন বক্সে গিয়ে নিজেদের হিসাবে পেপার সাইজ নির্ধারিত করুন। এক অবজেক্টকে বাদ দিয়ে ড্রয়িং এরিয়া যে কোনো জায়গায় ক্লিক করুন। দুই, আপনারা নিজেদের পেপারে যতটা দৈর্ঘ্য প্রস্থ রাখতে চান সেটা পেপার উইথ অ্যান্ড হাইট বক্সে ক্রাইপ করুন। তিন, আপনাদের দ্বারা সিলেক্ট করা দৈর্ঘ্য আর প্রস্থ অনুযায়ী পেজের সাইজ নির্ধারিত হবে। পেজ ইনসার্ট করা, ডিলিট করা, নিজেদের ডকুমেন্টে আপনারা পেজ সামিল করতে পারবেন, রিনেম করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। যদি আপনাদের ডকুমেন্টে তিনবার তার থেকে বেশি পেজ থাকে তাহলে আপনারা বেশ কিছু পেজ ডিলিট করতে পারবেন। পেজ ইনসার্ট করা, এক লেআউটে ক্লিক করুন, লেআউট মেনু দেখতে পাওয়া যাবে। দুই, ইনসার্ট পেজে ক্লিক করুন, ইনসার্ট পেজে ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 425। তিন, আপনারা যতগুলো পেজ ইনসার্ট করতে চান সেই সংখ্যা ইনসার্ট পেজ ডায়ালগ বক্সে টাইপ করুন। চার, অ্যাক্টিভ পেজের আগে এবং পরে আপনারা পেজ ইনসার্ট করতে চাইলে তার জন্য বিফোর অ্যান্ড আফটারে ক্লিক করুন। পাঁচ, বেশ কিছু পেজের ডকুমেন্টের সম্বন্ধিত পেজে যাওয়ার জন্য পেজ বক্সে পেজ নাম্বার টাইপ করুন। ছয়, ওকেতে ক্লিক করুন, আপনাদের ডকুমেন্ট পেজ ইনসার্ট হয়ে পড়বে। এখানে আপনার ডকুমেন্টে চারটি নতুন পেজ ইনসার্ট করা হয়েছে, পেজ রিনেম করা অথবা নাম বদলানো। ডিফল্ট রূপে প্রত্যেক পেজে একটা করে নাম থাকে, যেমন পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি, পেজ ফোর ইত্যাদি। হরিজন্টাল স্ক্রল বারে গিয়ে আপনারা পেজের নাম দেখতে পারবেন। আপনারা নিজেদের ফাইল বা ডকুমেন্ট কী নামে সেভ করছেন তার সাথে পেজের কোনো প্রকারের সম্পর্ক থাকে না। আরও প্রভাবের জন্য আপনারা পেজের নামও বদলাতে পারবেন। এক লেআউটে ক্লিক করুন, লেআউট মেনু দেখতে পাওয়া যাবে। দুই, রিনেম পেজে ক্লিক করুন, রিনেম পেজ ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। তিন, পেজ নেম বক্সে পেজের নাম টাইপ করুন। চার, ওকেতে ক্লিক করুন, পেজের নাম বদলে যাবে। এখানে পেজ একে কম্পিউটারের নাম রিনেম করা হয়েছে উদাহরণে। পৃষ্ঠা 426, পেজ ডিলিট করা। আপনারা নিজেদের ডকুমেন্টস থেকে কোনো পেজ সরাতে চাইলে অথবা ডিলিট করতে চাইলে আপনারা সহজেই করতে পারবেন। এবং আপনারা যদি বেশ কিছু পেজে ডকুমেন্টে কাজ করেন, যাদের তিনের থেকে বেশি পেজ রয়েছে, তাহলে আপনারা বেশ কিছু পেজ ডিলিট করতে পারবেন। এক লেআউটে ক্লিক করুন, লেআউট মেনু দেখতে পাওয়া যাবে। দুই, ডিলিট পেজ ক্লিক করুন, ডিলিট পেজ ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। তিন, আপনারা যে পেজ ডিলিট করতে চান সেটার সঙ্গে ডিলিট পেজ বক্সে টাইপ করুন। চার, ওকেতে ক্লিক করুন, সেই পেজ ডিলিট হয়ে পড়বে। পাঁচ, একের সাথে বেশ কিছু পেজ ডিলিট করতে চাইলে ডিলিট পেজ বক্সে সেই রেঞ্জের আগের পেজ নাম্বার টাইপ করুন। ছয়, থ্রো টু টু পেজ বা চেক বক্সে ক্লিক করে সেটাকে অন করে নিন। সাত, থ্রো টু পেজ চেক বক্সের পেছনে সেই পেজ নাম্বার টাইপ করুন যে পর্যন্ত আপনারা পেজ ডিলিট করতে চান। আট, ওকেতে ক্লিক করুন। ডকুমেন্ট নেভিগেশন, বেশ কিছু পেজের ডকুমেন্ট কাজ করার সময় যেমন ব্রোশিওর ইত্যাদিতে আপনারা সহজে এক পেজ থেকে অন্য পেজে যেতে পারবেন বা কোনো বিশেষ পেজে যেতে পারবেন। এক, কোরাল ড্রয়ের বটমে পেজ ট্যাবে ক্লিক করুন। দুই, পেজের যে কোনো সাইডে লেফট অ্যান্ড রাইট অ্যারোতে ক্লিক করুন। আপনারা যে দিশা অ্যারোতে চাপ দেবেন সেটা এক পেজ সামনে এগিয়ে যাবে। এছাড়া এক লেআউটে ক্লিক করুন, লেআউট মেনু দেখতে পাওয়া যাবে। দুই, গো টু পেজে ক্লিক করুন, গো টু পেজ ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। তিন, যে পেজ নাম্বারে আপনারা মুভ করতে চান সেই নাম্বার টাইপ করুন আর ওকেতে ক্লিক করুন। পৃষ্ঠা 427, গাইডলাইনস আর গ্রিডস। গাইডলাইন্স আর গ্রিডস আপনাদের ক্ষৈতিজ বা উল্লম্ব, হরিজন্টাল অথবা রো এর উল্লম্ব অথবা দুই লোকেশনে কোনো ডকুমেন্টকে সহজেই লোকেট করতে সক্ষম করে তোলে। আপনারা যখন মেনু বারে গ্রিড দ্বারা সিলেক্ট ভিউ সিলেক্ট করেন তখন আপনারা স্ক্রিনের ডটস দেখতে পান। এই ডটস প্রিন্ট আউটে আসে না, বরং কেবলমাত্র অবজেক্টের লোকেশনের ব্যাপারে জানায়। গ্রিডকে অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্ট করা যেতে পারে, সময়োজিত অথবা নিজেদের পছন্দ মতো নির্দিষ্ট করা। গাইডলাইন্স যুক্ত করা, এক ভিউতে ক্লিক করুন, ভিউ মেনু দেখতে পাওয়া যাবে। দুই, সেট আপে ক্লিক করুন। তিন, গাইডলাইন্স সেট আপে ক্লিক করুন, অপশান ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে।
4 ক্যাটাগরি লিস্টে হরাইজন্টাল বা ভার্টিক্যাল বেছে নিন। 5 বক্সে গাইডলাইনের জন্য লোকেশন হরাইজন্টাল বা ভার্টিক্যাল ফুটারে শূন্যের সাথে সম্বন্ধিত টাইপ করুন। 6 ইউনিটস লিস্ট বক্সে ইউনিট বেছে নিন। 7 অ্যাড বাটনে ক্লিক করুন। 8 ওকেতে ক্লিক করুন। আপনার পেজে কোনো স্পেসিফাইড লোকেশন গাইডলাইন অ্যাড হয়ে পড়বে। মাউসের সহায়তায় গাইডলাইন সামিল করা। 1 হরাইজন্টাল বা ভার্টিক্যাল রুলারে ক্লিক করুন। 2 মাউস পয়েন্টারকে ড্র্যাগ করে ড্রয়িং পেজে নিয়ে যান যেখানে আপনার গাইডলাইন সামিল করতে পারবেন। 3 মাউস পয়েন্টার ছেড়ে দিন, আপনাদের পেজে গাইডলাইন সামিল হয়ে পড়বে। পৃষ্ঠা 428। গ্রিডের ব্যবহার। ভালো ড্রয়িং বানানোর জন্য গ্রিড অত্যন্ত উপযোগী হয়, যেমন ফ্লোর চার্ট, অফিস লেআউট, ইউনিফর্ম শেপ ইত্যাদি। গ্রিডের ডটস আর লাইন প্রিন্ট আউটে আসে না। 1 ভিউতে ক্লিক করুন, ভিউ মেনু দেখতে পাওয়া যাবে। 2 সেট আপে ক্লিক করুন। 3 গ্রিড অ্যান্ড রুলার সেট আপে ক্লিক করুন, অপশন ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 4 শো গ্রিড চেকবক্সকে চেক অথবা পরীক্ষা করে নিন। 5 গ্রিডকে লাইন অথবা ডটসের রূপে ডিসপ্লে করার জন্য রেডিও বাটনে ক্লিক করুন। 6 ওকেতে ক্লিক করুন, স্পেসিফাইড গ্রিড দেখতে পাওয়া যাবে। কালার ভরা। সিলেক্ট করা অবজেক্টকে ফিল করার জন্য কোরাল ড্রতে 5 বেসিক টাইপ থাকে। ইউনিফর্ম ফিলস কেবল একটা রং ভরে, যদিও এই কালার অ্যাপ্লাই করা যেতে পারে। ফাউন্টেন ফিলস এক কালার থেকে অন্য কালারে হালকা করা যেতে পারে, কখনো কখনো কালার কম বেশি করার প্রয়োজন হয়ে পড়ে। ফাউন্টেনে 2 বা তার বেশি কালার পরস্পরের সাথে মিশিয়ে সহজে অ্যাপ্লাই করা যেতে পারে। প্যাটার্ন ফিলস বিটম্যাপ আর ভেক্টর ফাইল থেকে প্রস্তুত কালার ফিল করে। টেক্সচার ফিলস বিটম্যাপ আর ইমেজ ফাইল প্রস্তুত কালার ফিল করে। কেটুডো করা যেতে এর দ্বারা আপনার নিজেদের অবজেক্টকে একটা ন্যাচারাল অ্যাপিয়ারেন্সও প্রদান করতে পারবেন। টেক্সচার ফিলের জন্য আপনার কালারকে যে কোনো কালার মডেল। পোস্টস্ক্রিপ্ট ফিলস এটা হচ্ছে প্যাটার্ন তৈরি করার জন্য পোস্টস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হওয়া ফিলস। কিছু টেক্সচার অত্যন্ত কঠিন হয় বড়ো অবজেক্ট, যাতে পোস্টস্ক্রিপ্ট টেক্সচার ফিলস থাকে, সেগুলো স্ক্রিনকে আপডেট করতে আর প্রিন্ট করতে বেশি সময় নেয়। প্যাটার্ন ফিলস, টেক্সচার ফিলস আর পোস্ট স্ক্রিপ্ট ফিলস বিশেষ এফেক্ট তৈরি করতে ব্যবহৃত হয়। কখনও কখনও সিঙ্গল কালার ফিল করার জন্য আপনার ইউনিফর্ম ফিলসে ব্যবহার করেন বা ফাউন্টেন ফিলসে ব্যবহার করেন, যাতে কালার পরস্পরের সাথে মিশে যায়। পৃষ্ঠা 429। ইউনিফর্ম ফিলস অ্যাপ্লাই করা। ইউনিফর্ম ফিল ডায়ালগ বক্স, ইন্টারঅ্যাক্টিভ ফিল টুল বা অনস্ক্রিন কালার প্যালেটে ব্যবহার করে আপনারা ইউনিফর্ম ফিলস অ্যাপ্লাই করতে পারবেন। 1 পিক টুল দ্বারা অবজেক্ট সিলেক্ট করুন। 2 ফিল টুলকে ক্লিক করুন, ফিল টুল ফ্লাই আউট ওপেন হয়ে পড়বে। 3 ফিল কালারে ক্লিক করুন, ফিল কালার ডায়ালগ বক্স ওপেন হয়ে পড়বে। 4 মডেল ট্যাবে ক্লিক করুন। 5 মডেল লিস্ট বক্স থেকে আপনারা কালার মডেল বেছে নিতে পারবেন আর সেট করতে পারবেন। আপনারা CMYK কে কালারে মিক্স করেও কালারকে অ্যাডজাস্ট করতে পারবেন। 6 ওকেতে ক্লিক করুন। সিলেক্ট করা কালার সিলেক্ট করা অবজেক্টকে ফিল হয়ে পড়বে অর্থাৎ অ্যাপ্লাই হয়ে পড়বে। ফাউন্টেন ফিলস অ্যাপ্লাই করা। ফাউন্টেন কালার আপনার বিভিন্ন কালারকে পরস্পরের সাথে মিশিয়ে অবজেক্টের উপরে ফ্লো করতে পারবেন। এই ফিল্ডকে অবজেক্টের চারপাশে সোজা লাইনের রূপে অ্যাপ্লাই করতে পারবে। অবজেক্টের সেন্টারে সার্কেলের রূপে ফিল করা যেতে পারে, অবজেক্টের সেন্টারে কিরণের রূপে ফিল করা যেতে পারে, অবজেক্টের সেন্টারে স্কোয়ারের রূপে ব্যবহার করা যেতে পারে, যেমন লিনিয়ার ফিল্ডস, রেডিয়াল ফিল্ডস, কনিক্যাল ফিল্ডস, স্কোয়ার ফিল্ড। ফাউন্টেন ফিল্ডসের 2 টাইপ হয়, টু কালার আর কাস্টম। পৃষ্ঠা 430। টু কালার ফাউন্টেন ফিল অ্যাপ্লাই করা। 1 পিক টুল দ্বারা অবজেক্ট সিলেক্ট করুন। 2 ফিল টু ফ্লাই আউটকে ওপেন করুন। 3 ফাউন্টেন ফিলে ক্লিক করুন, ফাউন্টেন ফিল ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 4 কালার পেন সেকশনে টু কালার বাটনকে এনেবল করুন। 5 টাইপ লিস্ট বক্স থেকে নিম্নলিখিত যে কোনো ফাউন্টেন ফিল টাইপ বেছে নিন, লিনিয়ার, রেডিয়াল, কনিক্যাল, স্কোয়ার। 6 ফর্ম কালার পিলার পিকারে ক্লিক করুন। 7 কালার প্রোগ্রেশনে আপনারা যে কালার দিয়ে শুরু করতে চান সেই কালারে ক্লিক করুন। পৃষ্ঠা 431। 8 টু কালার পিকারে ক্লিক করুন। 9 সেই কালারে ক্লিক করুন যেটার দ্বারা আপনার কালার প্রোগ্রেশনকে শেষ করতে চান। 10 2 কালারের মাঝে মিড পয়েন্ট সেট করার জন্য মিড পয়েন্ট স্লাইডারকে মুভ করুন। 11 ডাইরেকশন সেট করার জন্য নিম্নলিখিত যে কোনো একটা বাটনে ক্লিক করুন। ডাইরেক্ট স্ট্রেট লাইন দ্বারা কালার ডিটারমাইন করার শেষে ফ্রম কালার থেকে শুরু হয়ে হুইলের সাথে টু কালারে শেষ হয়। ক্লকওয়াইজ কালার পাথ কালার হুইলের চারপাশে কালারকে ক্লকওয়াইজ বেন্ড করে দেয়। কাউন্টার ক্লকওয়াইজ কালার পাথ কালার হুইলের চারপাশে কালারকে কাউন্টার ক্লকওয়াইজ বেন্ড করে দেয়। 12 ওকেতে ক্লিক করুন। সিলেক্ট করা অবজেক্টের উপর ফাউন্টেন ফিল অ্যাপ্লাই হয়ে পড়বে। পৃষ্ঠা 432।
কাস্টম ফাউন্টেন ফিল অ্যাপ্লাই করা। এক পিক টুল দ্বারা অবজেক্ট সিলেক্ট করুন। দুই ফিল টুলে ক্লিক করুন। ফিল টুল ফ্লাই আউট ওপেন হয়ে পড়বে। তিন ফিল কালার ডায়লগ বক্সে ক্লিক করুন। ফিল কালার ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। চার কালার ব্র্যান্ড সেকশনে কাস্টম ব্যাটনকে এনেবল করে তুমি। পাঁচ কালার মার্কার অ্যাড করার জন্য প্রিভিউ রিবেনে ডাবল ক্লিক করুন। ছয় মার্কারের পজিশন ভ্যালু পজিশন বক্সে টাইপ করুন। সাত কালার সিলেক্ট করার জন্য নিম্নলিখিত যে কোনো একটা বেছে নিন। মার্কারকে কালার অ্যাসাইন করার জন্য কালার প্যালেটে যে কোনো একটা কালারে ক্লিক করুন। কাস্টম কালার ক্রিয়েট করার জন্য আদার্স বাটনে ক্লিক করুন। আজ মনের মতো এফেক্ট প্রাপ্ত না হওয়া পর্যন্ত পদক্ষেপ চার থেকে ছয় পর্যন্ত রিপিট করুন অথবা পুনরাবৃত্তি করুন। নয় ওকেতে ক্লিক করুন। সিলেক্ট করা অবজেক্টের ওপর সেই কালার অ্যাপ্লাই হয়ে পড়বে। প্যাটার্ন ফিলসের সাথে কাজ করা কোরাল ডোতে আপনার টু কালার ফুল কালার বিট ম্যাম প্যাটার্ন ফিল বেছে নিতে পারবেন। টু কালার প্যাটার্ন ফিল অ্যাপ্লাই করা। এক পিক টুল দ্বারা অবজেক্ট সিলেক্ট করুন। দুই ফিল টু ফ্লাই আউটকে ওপেন করুন। তিন প্যাটার্ন ফিলে ক্লিক করুন। প্যাটার্ন ফিল ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠে 433 চার টু কালার বাটনকে এনেবল করে তুলুন। পাঁচ প্যাটার্ন পিকারে ক্লিক করুন। প্যাটার্ন পিকার ওপেন হয়ে পড়বে। ছয় এই লিস্ট থেকে যে কোনো প্যাটার্নে ক্লিক করুন, সে প্যাটার্ন সেট হয়ে পড়বে। সাত ফ্রন্ট কালার পিকার ওপেন করুন। কালার পিকার ওপেন হয়ে পড়বে। আট বিট ম্যাম প্যাটার্ন ফোরগ্রাউন্ডের জন্য কালারে ক্লিক করুন। নয় ব্যাক কালার পিকার ওপেন করুন। কালার পিকার বক্স ওপেন হয়ে পড়বে। দশ বিট ম্যাপ প্যাটার্নস ব্যাকগ্রাউন্ডের জন্য কালারে ক্লিক করুন। এগারো ওকেতে ক্লিক করুন। টু কালার প্যাটার্ন ফিল আপনাদের দ্বারা সিলেক্ট করা অবজেক্টে ফিল হয়ে পড়বে। পৃষ্ঠা 434 ফুল কালার প্যাটার্ন ফিল অ্যাপ্লাই করা। পিক টুল দ্বারা এক পিক টুল দ্বারা অবজেক্ট সিলেক্ট করুন। দুই ফিল টুল ফ্লাই আউট ওপেন করুন। তিন প্যাটার্ন ফিলে ক্লিক করুন। প্যাটার্ন ফিল ডায়লগ বক্স ওপেন হয়ে পড়বে। চার ফুল কালার বাটনকে এনেবল করে দিন। পাঁচ প্যাটার্ন পিকারে ক্লিক করুন। প্যাটার্ন পিকার ওপেন হয়ে পড়বে। ছয় লিস্টে প্যাটার্নে ক্লিক করুন, সেই প্যাটার্ন সিলেক্ট হয়ে পড়বে। সাত ওকেতে ক্লিক করুন। আপনাদের দ্বারা বেছে নেওয়া ফুল কালার প্যাটার্ন সিলেক্ট করা অবজেক্টে অ্যাপ্লাই হয়ে পড়বে। বিট ম্যাম প্যাটার্ন ফিল অ্যাপ্লাই করা। এক পিক টুল দ্বারা অবজেক্ট সিলেক্ট করুন। দুই ফিল টুল ফ্লাই আউট ওপেন করুন। তিন প্যাটার্ন ফিলে ক্লিক করুন। প্যাটার্ন ফিল ডায়লগ বক্স দিতে পাওয়া যাবে। চার বিট ম্যাপ বাটনকে এনেবল করে তুলুন। পাঁচ প্যাটার্ন পিকারে ক্লিক করুন। বিট ম্যাপ ইমেজের সাথে প্যাটার্ন পিকার ওপেন হয়ে পড়বে। ছয় লিস্টে প্যাটার্নে ক্লিক করুন, সেই প্যাটার্ন সিলেক্ট হয়ে পড়বে। সাত ওকেতে ক্লিক করুন। পৃষ্ঠে 435 প্যাটার্ন টাইলসের সাইজ বদলানো। সাইজ সেকশনে গিয়ে উইড ওয়াইড আর হাইটে মাপ টাইপ করুন। প্যাটার্নের টাইল অরিজিন সেট করা। অরিজিন সেকশনে গিয়ে হরাইজন্টাল অফসেটের অ্যামাউন্ট সেট করার জন্য সেটার ভ্যালু এক্স বক্সে টাইপ করুন। সে ভার্টিক্যাল অফসেট অ্যামাউন্ট সেট করার জন্য ওয়াই বক্সে সেটার ভ্যালু টাইপ করুন। প্যাটার্ন ফিল্ডকে স্ক্রু অ্যাঙ্গেল অথবা কোণ বদলানো করা। ট্রান্সফর্ম সেকশনে স্ক্রু বক্সে অ্যাঙ্গেলের ভ্যালু টাইপ করুন। প্যাটার্ন ফিল্ডকে রোটেট করা। ট্রান্সফর্ম সেকশনে রোটেট বক্সে অ্যাঙ্গেলের ভ্যালু টাইপ করা। প্যাটার্ন ফিলসের রো আর কলাম সেট করা। রো আর কলাম অফসেট সেকশনে নিচের মধ্যে যে কোনো একটা করুন। রোকে অফসেট করার জন্য রো বাটনকে এনেবল করে দিন। কলামকে অফসেট করার জন্য কলাম বাটনকে এনেবল করে দিন অথবা ওকে করে দিন। টেক্সচার ফিল অ্যাপ্লাই করা। টেক্সচার ফিলস হচ্ছে সেই ফিলস যেটাকে মেঘ জল কাঁকড়ের মতো অন্যান্য প্রাকৃতিক জিনিসের মধ্যে দেখায়। কোরাল ড্রতে আগে থেকে সেট করা কিছু টেক্সচার থাকে। প্রত্যেক টেক্সচার বেশ কিছু অপশান থাকে যেগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন। এক পিক টুল দ্বারা অবজেক্ট সিলেক্ট করে দিন। দুই ফিল টুল ফ্লাই আউট ওপেন করুন। তিন টেক্সচার ফিলে ক্লিক করুন। আপনারা টেক্সচার ফিল ডায়লগ বক্স দেখতে পাবেন। পৃষ্ঠা 436 চার টেক্সচার লাইব্রেরি ড্রপ ডাউন মেনু লিস্টে ক্লিক করুন। টেক্সচার লাইব্রেরি ড্রপ ডাউন মেনু ওপেন হয়ে পড়বে। পাঁচ টেক্সচার লাইব্রেরি লিস্ট বক্স থেকে সেই লাইব্রেরিতে ক্লিক করুন যাতে সামিল টেক্সচারকে আপনার অ্যাপ্লাই করতে চান। ছয় টেক্সচার লিস্ট বক্স থেকে টেক্সচারে ক্লিক করুন। সাত নিজেদের আবশ্যকতা অনুসারে টেক্সচারকে কাস্টমাইজ করার জন্য স্টাইল অপশনে ক্লিক করুন। ডায়লগ বক্সে প্রিভিউ উইন্ডোতে সেই সব প্রভাব দেখতে পাওয়া যাবে যেগুলো অবজেক্টে অ্যাসাইন করা হয়েছে। আর বিট ম্যাপ রেজলিউশন আর টেক্সচার সাইজ অ্যাডজাস্ট করার জন্য অপশনস বাটনে ক্লিক করুন। নয় ওকেতে ক্লিক করুন। আপনার দ্বারা সিলেক্ট করা অবজেক্টে টেক্সচার অ্যাপ্লাই হয়ে পড়বে। পৃষ্ঠে 437 পোস্টস্ক্রিপ্ট টেক্সচার অ্যাপ্লাই করা। পোস্টস্ক্রিপ্ট টেক্সচার ফিল হচ্ছে সেই টেক্সচার ফিল যেটাকে পোস্টস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা ডিজাইন করা হয়েছে। কিছু টেক্সচার অত্যন্ত কঠিন আর লার্জ হয়। যে সমস্ত অবজেক্টে পোস্টস্ক্রিপ্ট টেক্সচার ফিল সামিল হয় সেগুলো প্রিন্ট করতে আর স্ক্রিনে আপডেট হতে যথেষ্ট সময় নেয়। পোস্টস্ক্রিপ্ট
টেক্সচার ফিল অ্যাপ্লাই করা, এক পিক টুল দ্বারা অবজেক্ট সিলেক্ট করুন, দুই ফিল টুল ফ্লাই আউটে ক্লিক করুন, তিন পোস্টস্ক্রিপ্ট ফিলে ক্লিক করুন, পোস্টস্ক্রিপ্ট ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে, চার এই লিস্ট থেকে টেক্সচার বেছে নিন, পাঁচ আবশ্যকতা অনুসারে টেক্সচার কাস্টমাইজ করার জন্য প্যারামিটার সেকশনের সেটিংকে অ্যাডজাস্ট করে নিন, অর্থাৎ নিজেদের হিসেব সেট করে নিন, ছয় বর্তমানে সেটিং অনুসারে টেক্সচারের প্রিভিউ দেখার জন্য প্রিভিউ ফিলের চেকবক্সকে এনেবল করে দিন, সাত ইমেজ আপডেট করার জন্য রিফ্রেশের বাটনে চাপ দিন, আট এবার ওকেতে ক্লিক করুন, সিলেক্ট করে ইমেজে আপনাদের দ্বারা বেছে নেওয়া পোস্টস্ক্রিপ্ট টেক্সচার অ্যাপ্লাই হয়ে পড়বে। পৃষ্ঠা 438 ফিল টুল মেলানো, অবজেক্টে একের পর এক কালার যুক্ত করা, সেগুলো শেড ক্রিয়েট করার জন্য আপনারা ইন্টারাক্টিভ মেস ফিল টুলে ব্যবহার করতে পারবেন। ইন্টারাক্টিভ মেস ফিল টুল সিলেক্ট করা অবজেক্টের উপর গ্রিডের সুপার ইম্পোজিং দ্বারা কাজ করে, এতে গ্রিডের ইনসার্শন পয়েন্টস নোটসের সঙ্গে যুক্ত হয়, যেটাকে শেপ টুলের সহায়তায় অ্যাডজাস্ট করা যেতে পারে। আপনার গ্রিডে যে কোনো কালার সামিল করতে পারবেন, যেটা নোটস দ্বারা বা প্যাচ দ্বারা চারপাশে ছড়িয়ে পড়ে। এক টুল বক্সে গিয়ে ইন্টারাক্টিভ ফিল ফ্লাই আউট দ্বারা মেস ফিল টুল সিলেক্ট করুন, দুই যে অবজেক্টকে আপনার ফিল করতে চান সেটাই ক্লিক করুন, অবজেক্টের চারপাশে এক সুপার ইম্পোজড মেস দেখতে পাওয়া যাবে, তিন অপশনাল প্রপার্টি বারে গ্রিড সাইজ টেক্সট বক্সে গিয়ে আপনার গ্রিডের কলাম বা পঙ্ক্তির সংখ্যায় পরিবর্তন করতে পারবেন, চার কালার অ্যাড সামিল করার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করুন, প্যাচকে সিলেক্ট করুন আর তারপর কালার প্যালেটে গিয়ে কালারে ক্লিক করুন, প্যাচ ফিল হয়ে পড়বে আর কালার মেসের চারপাশে ছড়িয়ে পড়বে, যে কোনো নোটকে সিলেক্ট করুন আর তারপর কালার প্যালেটে গিয়ে যে কোনো কালারে ক্লিক করুন, প্যাচের চারপাশে নোটসের ভেতরে এরিয়া কালারে ভরে উঠবে। পৃষ্ঠা 439 আর্টিস্টিকা প্যারাগ্রাফ টেক্সট তৈরি করা, যে কোনো ওয়ার্ড প্রসেসিংয়ের প্রোগ্রামের মতো কোরাল ড্রতেও আপনারা টেক্সটের লুক আর শেপের ওপর বেশ কিছু নিয়ন্ত্রণ রাখতে পারবেন, অর্থাৎ আপনারা টেক্সটের সাথে বেশ কয়েক প্রকার প্রয়োগ করতে পারবেন। কোরাল ড্রতে আপনারা টেক্সট এডিট করতে পারবেন, যেটাকে ফরম্যাট করতে পারবেন বা প্রয়োজন পড়লে টেক্সটের সাইজও বদলাতে পারবেন। কোরাল ড্র টেক্সটকে দুভাবে ডিফাইন করে, প্যারাগ্রাফ টেক্সট আর আর্টিস্টিক টেক্সট। প্যারাগ্রাফ টেক্সটে আপনারা লম্বা আর বড় টেক্সটকে সহজে এডিট করতে পারবেন, যখন কি আর্টিস্টিক টেক্সটে আপনারা লেটারের ওপর ভালো আর্টিস্টিক এফেক্ট প্রয়োগ করতে পারবেন। আর্টিস্টিক টেক্সট তৈরি করা, এক টুল বক্সে টেক্সট টুলে ক্লিক করুন, প্রপার্টি বারে বা এডিটিং টেক্সট প্রপার্টি বারে পরিবর্তিত হয়ে পড়বে, দুই ড্রয়িং এরিয়ায় সেখানে ক্লিক করুন যেখানে আপনার টেক্সট লিখতে চান আর টাইপ করা শুরু করে দিন, তিন টেক্সট টাইপ করার পর পিক টুলে ক্লিক করুন, আপনারা পিক টুলে ক্লিক করলে আপনাদের দ্বারা টাইপ করা টেক্সটের চারপাশে ছটা বর্গাকার ছোট হ্যান্ডেল তৈরি হয়ে পড়বে। আর্টিস্টিক টেক্সটের ফন্ট বদলানো, আপনারা সিলেক্ট করা পুরো টেক্সটকে বক্সের ফন্ট বদলাতে পারবেন বা আর্টিস্টিক টেক্সট অবজেক্টে যে কোনো নির্দিষ্ট ক্যারেক্টারের রূপও বদলাতে পারবেন, এক পিক টুলে ব্যবহার করে অবজেক্ট সিলেক্ট করুন, দুই টুল বক্সে টেক্সট টুলে ক্লিক করুন, তিন মাউস পয়েন্টারকে ততটা পর্যন্ত ড্র্যাগ করুন যতটা পর্যন্ত আপনারা টেক্সটের ফরম্যাটিং করতে চান, চার ফন্ট লিস্টে ক্লিক করুন বা নিজের পছন্দ মতো যে কোনো একটা ফন্ট সিলেক্ট করুন, আপনারা যখন মাউস পয়েন্টারকে ফন্টের ওপর রাখবেন তখন আপনাদের সিলেক্ট করা টেক্সট সেই ফন্টে দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 440 ফন্টের সাইজ বদলানো, এক পিক টুলের সহায়তায় টেক্সট অবজেক্ট সিলেক্ট করুন, দুই টুল বক্সটি টেক্সট টুলে ক্লিক করুন, তিন যে টেক্সটে বা পুরো টেক্সটে আপনারা ফরম্যাটিং করতে চান মাউস পয়েন্টার ড্র্যাগ করে সেটাকে সিলেক্ট করুন, চার ফন্ট সাইজ লিস্টে ক্লিক করুন বা সেই ফন্ট সাইজে ক্লিক করুন যেটা আপনারা টেক্সটে অ্যাপ্লাই করতে চান, টেক্সটের ফিল আর আউটলাইন কালার সামিল করা, সম্পূর্ণ আর্টিস্টিক টেক্সট কোনো বিশেষ লেটারের চারপাশে ফ্রেমে টেক্সট ফিল আর আউটলাইন কালারও অ্যাসাইন করা যেতে পারে, টেক্সটের ফিল কালার সামিল করা, এক পিক টুলের সহায়তায় টেক্সট সিলেক্ট করুন, দুই আপনারা যদি টেক্সটে কেবলমাত্র কোনো পার্টকে ফিল করতে চান তাহলে টেক্সট টুলে ক্লিক করে সেই পার্টকে সিলেক্ট করে নিন, তারপর মাউসকে ড্র্যাগ করে সেই টেক্সটের উপরে নিয়ে যান, সেই টেক্সট হাইলাইট হয়ে পড়বে, আপনারা যদি পুরো টেক্সটকে কালার দ্বারা ফিল করতে চান তাহলে আপনারা পদক্ষেপ দুইকে বাদ দিতে পারেন। তিন স্ক্রিনের ডান দিকে বা নিচের দিকে অবস্থিত কালার প্যালেটকে যে কোনো কালারে ক্লিক করুন, টেক্সটে আউটলাইন কালার সামিল করার জন্য এক পদক্ষেপ এক আর দুইয়ে পুনরাবৃত্তি করুন, দুই স্ক্রিনের ডান দিকে বা নিচের দিকে অবস্থিত কালার প্যালেটটিকে যে কোনো কালারে রাইট ক্লিক করুন। পৃষ্ঠা 441 প্যারাগ্রাফ টেক্সট,
কোরাল ড্রয়ে প্যারাগ্রাফ টেক্সট ফিচার আপনাদের মডার্ন ওয়ার্ড প্রসেসরের সমস্ত প্রকারের বিশেষত্ব এবং শক্তি প্রদান করে। স্পেল চেক ফিচারের সহায়তায় আপনারা কোনো টেক্সট টাইপ করার সময় ভুল বানানের শব্দের নিচে আপনার থেকে এক আন্ডারলাইন সৃষ্টি হয়ে পড়ে। স্পেল চেক বেশ কিছু ভুল শব্দকে আপনার থেকে ঠিক করে নেয়। এই সব কিছু ছাড়াও আমরা নিজেদের ইচ্ছানুসারে টেক্সটকে যে কোনো শেপেও প্রদান করতে পারি। এক টেক্সট টুলে ক্লিক করুন, দুই উই ড্রয়িং উইন্ডোতে রেক্ট্যাঙ্গেল বানানোর জন্য মাউসকে ড্র্যাগ করুন, তিন এই আয়তকারে কোনো টেক্সট টাইপ ক্লিক করুন, টেক্সট টাইপ করুন। টাইপ করার সময় আপনারা যখন লাইনের শেষে পৌঁছবেন তখন টেক্সট আপনার থেকেই দ্বিতীয় লাইনে চলে আসবে। আপনি যদি কোনো নতুন প্যারাগ্রাফ শুরু করতে চান আপনাদের একমাত্র তখনই এন্টার বাটনে চাপ দেওয়ার প্রয়োজন হয়ে পড়বে। চার টাইপ করার সময় ভুল টাইপ করার শব্দের নিচে একমাত্র লাল রঙের লাইন চলে আসবে। পাঁচ টাইপিং শেষ করার পর টেক্সট ফ্রেমকে সিলেক্ট করার জন্য পিক টুলে ক্লিক করুন। ফরম্যাট টেক্সট ডায়ালগ বক্সে ব্যবহার করে আপনার লাইন শব্দ অক্ষর বা প্যারাগ্রাফ মাঝের স্পেসকেও অ্যাডজাস্ট করতে পারেন। এক পিক টুলের সহায়তায় প্যারাগ্রাফ টেক্সট ফ্রেমকে সিলেক্ট করুন, দুই টুল বক্সের টেক্সট টুলে ক্লিক করুন, তিন টেক্সট সিলেক্ট করার জন্য মাউস পয়েন্টারকে ড্র্যাগ করে এটার উপর নিয়ে আসুন, টেক্সট আপনার থেকে হাইলাইট হয়ে পড়বে। চার টেক্সট মেনুতে ক্লিক করুন, টেক্সট মেনু দেখতে পাওয়া যাবে। পাঁচ প্যারাগ্রাফ ফরম্যাটিংয়ে ক্লিক করুন, প্যারাগ্রাফ ফরম্যাটিং ডকার দেখতে পাওয়া যাবে। ছয় এই এরিয়ায় ক্লিক করুন এবং হরাইজেন্টাল আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেট করুন। সাত অক্ষর লাইন আর শব্দের জন্য ক্যারেক্টার লাইন আর ওয়ার্ডের জন্য উপযুক্ত প্রস্থ টাইপ করুন। উদাহরণ হিসেবে এখানে আমরা ক্যারেক্টার স্পেসিং 5, ওয়ার্ড 150, বিফোর প্যারাগ্রাফ 150 আর লাইন স্পেসিং 1110 পরিবর্তন এনেছি। এই সেটিং করার পর আপনারা যেই মুহূর্তে টাইপ করবেন কোরাল ড্র তৎক্ষণাৎ এই সেটিং অ্যাপ্লাই করে দেবে। আর ক্লোজ বাটন ক্লিক করে ডকার বন্ধ করে দিন। পৃষ্ঠা 442 ফ্রেমের মাঝে টেক্সট সামিল করা। পেজে স্পেস কম থাকার কারণে অনেকবার পুরো টেক্সটে একটা ফ্রেম ফিট হতে পারে না। এমন পরিস্থিতিতে আপনারা সেটাকে এক ফ্রেম থেকে অন্য ফ্রেমে নিয়ে যেতে পারবেন। আর লেইং আউট প্রেজেন্টেশন দ্বারা বেশ কিছু ফ্রেমে তৈরি টেক্সট ডকুমেন্টের জন্য প্রযুক্তি অত্যন্ত আবশ্যক হয়। এক পিক টুলে ব্যবহার করে টেক্সট ফ্রেম সিলেক্ট করুন, দুই বটম হ্যান্ডেল শেপ সাইজ হ্যান্ডেল নয় রেগুলার বটম সাইজ হ্যান্ডেলকে ট্র্যাক করুন। নিজেদের টেক্সট ফ্রেম কি ততক্ষণ পর্যন্ত ছোট করে চলুন যতক্ষণ আপনাদের দ্বারা টাইপ করা পুরো টেক্সট সেটা ফিট হয়ে পড়ছে। যখন টেক্সট ফ্রেম ফিট হয় না তখন বটম সাইজ হ্যান্ডেল এটাকে খোলা বর্গ থেকে ত্রিকোণে পরিবর্তিত করে তোলে। তিন নতুন টেক্সট ফ্রেম তৈরি করার জন্য টুল বক্সের টেক্সট টুলে ক্লিক করুন। চার পিক টুল দ্বারা অরিজিনাল টেক্সট ফ্রেম ওভারলোড টেক্সটটা সেটা সিলেক্ট করুন। আর পাঁচ ফ্রেমে যে টেক্সট ফিট হচ্ছে না সেটাকে লোড করার জন্য ফ্রেমের বাটমে অবস্থিত ট্রায়াঙ্গেলে ক্লিক করুন। ছয় নতুন টেক্সট ফ্রেমে ক্লিক করুন যেখানে আপনারা টেক্সট কন্টিনিউ রাখতে চান। একটা বড় কালো অ্যারো দেখতে পাওয়া যাবে। সাত নতুন ফ্রেমে টেক্সট সামিল করার জন্য ক্লিক করুন। টেক্সট সামিল করার জন্য জারি রাখার পর প্রথম টেক্সট ফ্রেমে বাটম হ্যান্ডেল লাইনের সাথে এক বক্স প্রদর্শিত করবে। এর অর্থ ওই যে টেক্সট সামিল করা এখনও বাকি রয়েছে। অরিজিনাল ফ্রেম আর কন্টিনিউড ফ্রেমকে যুক্ত করা এক লাইনে দেখতে পাওয়া যাবে। আর প্রয়োজন পড়লে দ্বিতীয় টেক্সট ফ্রেমকে বড় করে নিন যতক্ষণ না পুরো টেক্সট সেটাই ফিট হয়ে পড়ছে। যখন সেটা ডিসপ্লে করার জন্য কোনো টেক্সট অবশিষ্ট থাকবে না তখন অন্তিম ফ্রেমকে বটম হ্যান্ডেল ওপেনিং স্কোয়ারে দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 443 পাথে টেক্সট ফিট করা। আর্টিস্টিক টেক্সটকে আপনারা ওপেন অবজেক্ট বা ক্লোজ অবজেক্টে চারপাশে পাথের রাস্তার উপর রাখতে পারেন। এক পিক টুলের সহায়তায় সেই পাথকে সিলেক্ট করুন যেটার প্রান্তে আপনার আর্টিস্টিক টেক্সট রাখতে চান। দুই টেক্সটে ক্লিক করুন, টেক্সট মেনু দেখতে পাওয়া যাবে। তিন ফিট টেক্সট উৎপাতে ক্লিক করুন। চার এবার আপনারা নিজেদের অবজেক্টের প্রান্তগুলো টাইপ করা শুরু করে দিন। পৃষ্ঠা সংখ্যা 444 এনভেলপ ক্রিয়েট করা। আপনারা এনভেলপে অ্যাপ্লাই করে অবজেক্টকে এনভেলপের রূপে পরিবর্তিত করতে পারবেন আর এটাকে এনভেলপের শেপ প্রদান করতে পারবেন। আপনারা আগে থেকে সেট করা বা বেসিক এনভেলপে অ্যাপ্লাইও করতে পারবেন। নিজেদের ড্রয়িংয়ে আপনারা কোনো অবজেক্ট থেকে এনভেলপ কপি করতে পারবেন আর সেটা অন্য কোনো অবজেক্টের উপর অ্যাপ্লাইও করতে পারবেন। এক ইন্টারেক্টিভ টুল বা ফ্লাই আউট ওপেন করুন আর তারপর ইন্টারেক্টিভ এনভেলপ টুলে ক্লিক করুন। দুই সেই অবজেক্টকে সিলেক্ট করুন যার জন্য আপনি এনভেলপ তৈরি করতে চাইছেন। তিন নিজেদের অনুসারে এডিটিং মোডকে ইন্ডিকেট করার জন্য প্রপার্টি বাইরে গিয়ে এগুলির মধ্যে যে কোনো একটা বাটনে ক্লিক করুন, স্ট্রেট লাইন, সিঙ্গেল আর্ক, ডাবল আর্ক, আনকনসেন্ট্রেট। চার এনভেলপের শেপ বদলানোর জন্য নোডে ক্লিক করুন আর ড্র্যাগ করুন। পাঁচ এনভেলপ আপনাদের পছন্দের শেপ না আসা পর্যন্ত পদক্ষেপ তিন আর চারে পুনরাবৃত্তি করে চলুন।